হ্যালো স্টুডেন্টস আজ তোমাদের আমার গণিত বইয়ে যে একশো আশি থেকে একশো অষ্টআশি পাতার মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে আট পাতা থেকে তোমরা কি শিখবে চিত্রলেখ থেকে হিসেব নির্ণয় করা আর তথ্যকে চিত্রলেখর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় চলো এখন আমরা জেনে নিই চিত্রলেখটা কি। কিছু তথ্য আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি তারপর সেই ছবি দেখেই কি হয় তথ্যগুলো সম্পর্কে জানা যায় এই ছবির মাধ্যমে এইভাবে তথ্য প্রকাশ করাকেই বলা হয় চিত্রলেখ হুম তো চিত্রলেখ কোথায় কোথায় দেখতে পায় বিভিন্ন ম্যাগাজিনে পত্রিকায় হ্যাঁ পাঠকদের আকৃষ্ট করার জন্যই চিত্রলেখ ব্যবহৃত হয় তো চলো আমরা উদাহরণ দিয়ে এবার দেখি দেখো একশো আশি পাতায় তোমাদের যে অঙ্কটা করেই দেওয়া আছে তাই আর বলছি না তো একশো একাশি পাতার অঙ্কটার উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু মালা গেঁথেছে সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো তো দেখো এখানে সোম থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার অবধি দেওয়া আছে মাদিকে দিকে আর এখানে দেখো মালার সংখ্যা অর্থাৎ ফুল দিয়ে দেখানো আছে সোমবারে দেখো এক তিন চে পাঁচটা ফুল আছে এদিকে দেখো মাথার উপরে একটা ফুল সমান দুটি মালা এবার এই ছবিগুলো দেখে তোমাকে নিচের এই তিনটি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে তো প্রশ্নের উত্তরগুলো এবার কিভাবে দেবো দেখি এক নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে তো দেখো এক নম্বরে মঙ্গলবারের শাড়িতে ছটি ছবি আছে অর্থাৎ ফুল দেওয়া আছে কয়টি ছটি তাই মঙ্গলবারে একটি ফুল সমান যেহেতু দুটি মালা তাই মঙ্গলবারে কয়টি মালা গেঁথেছে ছয় গুণ দুই সমান বারোটি মালা গেঁথেছে হুম দুই নম্বর প্রশ্ন কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে কতগুলো মালা গেঁথেছে সবচেয়ে বেশি ছবি কোনবারের শাড়িতে আছে দেখো ছবিটা তোমরা দেখো বৃহস্পতিবারের শাড়িতে আছে তাহলে যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশি তাই কেকা বৃহস্পতিবারে সবচেয়ে বেশি মালা গেঁথেছে বৃহস্পতিবারে কয়টি মালা গেঁথেছে যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা কয়টি দেখো সাতটি ছবি তাহলে সাত গুণ দুই সমান চোদ্দোটি মালা গেথেছে তিন নম্বর প্রশ্ন কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে দেখো কোনবারে বারে সবচেয়ে কম ছবি আছে দেখো ছবিতে তোমরা দেখলে দেখতে পাবে শুক্রবার দিন সবচেয়ে কম ছবি আছে তিনটে ছবি আছে তাহলে সবচেয়ে কম মালা গেঁথেছে শুক্রবার এখন তোমরা একশো বিরাশি পাতার ছবিটাতে চলে এসো হুগলির রাজবল হাটে এক তাঁতির তাঁতের তৈরি ছ মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো অর্থাৎ এই চিত্রলেখটার সাহায্যে তোমাকে নিচের এই চারটি প্রশ্নের উত্তর নির্ণয় করতে হবে হুম তো এখানে দেখো বাঁ দিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছটা মাস দেওয়া আছে আর ছবি দেওয়া আছে এখানে ডান দিকে দেখো একটা ছবি সমান দেওয়া আছে ছয়টি শাড়ি এখন দেখে নিই কীভাবে সমাধানটা হবে এক নম্বর প্রশ্ন কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন তো উত্তরটা দেখো চিত্রলেখ থেকে দেখছি অর্থাৎ ছবি থেকে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের ছবির সংখ্যা অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি হুম ফেব্রুয়ারি মাসে দেখো ছবি কয়টা আছে চারটে আছে হুম যেটা কিন্তু অন্যান্য মাসের তুলনায় বেশি আছে তাহলে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন দুই নম্বর প্রশ্ন কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন এবার তোমরা দেখো যে কোন মাসে ছবির সংখ্যা সবচেয়ে কম দেখো তোমরা তাকালে দেখতে পাবে ছকটার দিকে জুন মাসে কিন্তু ছবির সংখ্যা সবচেয়ে কম তাহলে সবচেয়ে কম তাঁতের শাড়ি তৈরি করেছিলেন জুন মাসে তিন নম্বর প্রশ্ন মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন চিত্রলেখটার দিকে তাকালে আমরা দেখতে পাব মার্চ মাসে দেখো ছবি আছে সম্পূর্ণ ছবি আছে দুটো তাহলে যেহেতু একটা ছবি সমান ছটা শাড়ি তাহলে ছয় গুণ দুই সমান বারোটি তাঁতের শাড়ি এবং একটা ছবি দেখো অর্ধেক আছে অর্থাৎ অসম্পূর্ণ তাহলে অসম্পূর্ণ ছবির জন্য অর্ধেক হবে ছটা শাড়ির অর্ধেক হচ্ছে তিন তাহলে সে অসম্পূর্ণ ছবিটার জন্য তিন ধরে নিতে হবে তাহলে মার্চ মাসে বারোটি যোগ তিনটি অর্থাৎ পনেরোটির শাড়ি তৈরি করেছিলেন চার নম্বর প্রশ্ন মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন মে মাসে দেখো সম্পূর্ণ ছবি আছে তিনটি অর্থাৎ তাহলে কত হবে তিন গুণ ছয় সমান আঠেরোটি শাড়ি একটা দেখো অসম্পূর্ণ ছবি আছে একটি তাহলে আঠেরো যোগ তিন সমান একুশটি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন একশো তিরাশি পাতায় একের অঙ্কটা দেখো নিচের চিত্রলেখো আমাদের স্কুলের দু সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে দিয়ে এবার উপরে চিত্রলেখ থেকে নিচের যে তিনটে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে খুঁজতে হবে কয়ের প্রশ্ন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে দেখো উত্তরটা চিত্রলেখ থেকে দেখছি পঞ্চম শ্রেণীর ছবির সংখ্যা অন্য শ্রেণীর তুলনায় বেশি তাই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে চিত্রলেখটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা ছবি সমান দেওয়া আছে জন। তাহলে দেখো পঞ্চম শ্রেণীর ঘরে চারটে ছবি দেওয়া আছে অন্য কোন শ্রেণীর ঘরে কিন্তু এতগুলো ছবি নেই তাই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে ক্ষয়ের প্রশ্ন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো তৃতীয় শ্রেণীর ঘরে ছবির সংখ্যা সবচেয়ে কম গয়ের প্রশ্নটা দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে তো দ্বিতীয় শ্রেণীর ঘরে তোমরা দেখো যে তিনটে সম্পূর্ণ ছবি আছে তারা তিনটে সম্পূর্ণ ছবির জন্য তিন গুণ দশজন যেহেতু একটা ছবি সমান দশজন তাহলে তিনটি সম্পূর্ণ ছবির জন্য তিন গুণ দশজন সমান তিরিশ জন এবং একটা ছবি দেখো অসম্পূর্ণ আছে যেহেতু অসম্পূর্ণ তাই দশের অর্ধেক পাঁচ ধরে নিতে হবে তাহলে একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় পাঁচজন ধরে নিলাম অতএব দ্বিতীয় শ্রেণিতে গণিতে ভাস করেছে তিরিশ যোগ পাঁচজন সমান পঁয়ত্রিশ জন এরপর দুয়ের অঙ্কটা কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো বাঁ দিকে দেখো বার তারপর আছে পুতুল তৈরির সংখ্যা আর এদিকে একটা ছবি সমান আছে কুড়িটি একটা ছবি সমান কুড়িটি পুতুল এবার তোমাকে নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে কয়ের প্রশ্ন রবিবারে কতগুলো পুতুল তৈরি করেছেন তো আমরা চিত্রলেখ থেকে দেখতেই পাচ্ছি দেখো রবিবারে পাঁচটা সম্পূর্ণ ছবি আছে তার জন্য পাঁচ গুণ কুড়িটি অর্থাৎ একশোটি একটা ছবির জন্য যেহেতু কুড়িটি তাই পাঁচটি সম্পূর্ণ ছবির জন্য পাঁচ গুণ কুড়িটি অর্থাৎ একশোটি এবং একটা দেখো অসম্পূর্ণ ছবি আছে অর্থাৎ অর্ধেক তো সেই অসম্পূর্ণ ছবির জন্য প্রায় দশটি পুতুল ধরলাম অথব রবিবারের পুতুল তৈরি করেছেন একশো যোগ দশটি সমান একশো দশটি খয়েরটা শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন এরমভাবেই বের করব শুক্রবার পুতুল তৈরি করেছেন শুক্রবারের ঘরে দেখো ছবি আছে চারটি সম্পূর্ণ ছবি তাই চার গুণ কুড়ি আর একটা অসম্পূর্ণ ছবি আছে দেখো তার জন্য দশ তাহলে চার কুড়ি আশি যোগ দশ আশি আর দশে নব্বইটি অর্থাৎ শুক্রবারে পুতুল তৈরি করেছেন নব্বইটি গয়ের প্রশ্ন রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন তাহলে রবিবারে শুক্রবারের তুলনায় বেশি পুতুল তৈরি করেছেন একশো দশ বিয়োগ নব্বইটি সমান কুড়িটি কারণ রবিবারে তৈরি করেছেন একশো দশটি শুক্রবারে করেছেন নব্বইটি তাহলে একশো দশ থেকে নব্বই বিয়োগ দিতে হবে তাহলে বিয়োগ করে পাচ্ছে কুড়িটি ঘয়ের প্রশ্ন কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন আমরা চিত্রলেখা থেকে দেখতেই পাচ্ছি বৃহস্পতিবারে ছবির সংখ্যা সবচেয়ে বেশি তাহলে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন পরেরটা কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন দেখো শনিবারে দেখতে পাবে ছবির সংখ্যা সবচেয়ে কম তাহলে শনিবার সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন এরপর একশো চুরাশি পাতা তিনের অঙ্কটা আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে প্রথম পাঁচ দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে এবার প্রথম পাঁচ দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তার চিত্রলেখ নিচে দেয়া হলো এই চিত্রলেখটির সাহায্যে তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর সমাধান করতে হবে এখানে একটি ছবি সমান আটটি গাছ কয়ের প্রশ্ন কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল চিত্রলেখ থেকে দেখছি সোমবার সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল কারণ সোমবারে দেখো ছবির সংখ্যা সবচেয়ে বেশি ক্ষয়ের প্রশ্ন কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল ক্ষয়ের উত্তর বৃহস্পতিবার সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল সেদিন গাছ লাগানো হয়েছিল দেখো বৃহস্পতিবার দুটো সম্পূর্ণ ছবি আছে তাহলে একটা ছবি সমান যেহেতু আটটি তাহলে দুটো সম্পূর্ণ ছবির জন্য দুই গুণ আট আরেকটা দেখো অসম্পূর্ণ ছবি আছে তাহলে আটের অর্ধেক কত চার তাহলে দুই গুণ আট চোখ চারটি আট দুগুণে ষোলো যোগ চারটি সমান কুড়িটি গাছ লাগানো হয়েছিল ঘয়ের প্রশ্ন শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল শুক্রবারে দেখো সম্পূর্ণ ছবি আছে পাঁচটি তাহলে গুণ আট আর একটা অসম্পূর্ণ ছবির জন্য চার তাহলে গুণ আট যোগ চারটি পাঁচ আটটে চল্লিশ যোগ চারটি সমান চুয়াল্লিশটি চুয়াল্লিশটি গাছ লাগানো হয়েছিল ঘয়ের প্রশ্ন মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল কত বেশি গাছ লাগানো হয়েছিল দেখো মঙ্গলবার লাগানো হয়েছিল কয়টি মঙ্গলবারে দেখো পাঁচটি সম্পূর্ণ ছবি আছে তারা পাঁচ গুণ আটটি সমান চল্লিশটি বুধবার লাগানো হয়েছিল চারটি সম্পূর্ণ ছবি তারা চার আটটে বত্রিশটি অতএব মঙ্গলবার বেশি গাছ লাগানো হয়েছিল আর কতটা বেশি লাগানো হয়েছিল সেটা দেখো চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ দিতে হবে তাহলে আটটি বেশি গাছ লাগানো হয়েছিল এরপর চারের অঙ্কটা আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো এই চিত্রলেখটিতে একটি ছবি সমান দেওয়া আছে একশোটি চায়ের প্যাকেট তবে চলো সমাধান করা যাক কয়ের প্রশ্ন কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল চিত্রলেখ থেকে দেখছি শনিবার সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল কারণ দেখ দেখো শনিবার ছবির সংখ্যা <শ্য়> সবচেয়ে বেশি খয়েরটা কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল দেখো রবিবার সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল কারণ রবিবারে ছবির সংখ্যা সবচেয়ে কম গয়ের প্রশ্ন বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে সবচেয়ে বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল তাহলে ওই দিন কত প্যাকেট তৈরি হয়েছিল সেটা আগে বের করে নিতে হবে তার বৃহস্পতিবার চায়ের প্যাকেট তৈরি হয়েছিল দেখো আটটি সম্পূর্ণ ছবি আছে তো আটটি সম্পূর্ণ ছবির জন্য আট গুণ একশো আর একটা অসম্পূর্ণ ছবির জন্য একশোর অর্ধেক পঞ্চাশ তাহলে আট একশো আটশো যোগ পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশটি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল বৃহস্পতিবার শুক্রবারে সাতটি সম্পূর্ণ ছবির জন্য গুণ একশো আর একটা অসম্পূর্ণর জন্য পঞ্চাশ তাহলে গুণ একশো সাতশো যোগ পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশটি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল শুক্রবার তাহলে এই দু দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল বৃহস্পতিবার এবার কত বেশি তৈরি হয়েছিল সেটা ওই আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ দিতে হবে তার বিয়োগ দিলে হবে একশোটি অতএব বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বৃহস্পতিবার বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল এবং একশোটি বেশি তৈরি হয়েছিল এতক্ষণ তোমরা চিত্রলেখ থেকে তথ্য নির্ণয় করা শিখলে এখন তোমাদের নিজেদেরকে চিত্রলেখ তৈরি করতে হবে দেখো একশো পঁচাশি ছিয়াশি অঙ্ক চিত্রলেখ তৈরির অঙ্ক তোমাদের বইয়ে করে দেওয়া আছে তাই একশো সাতাশি চলে এসো এক নম্বর অঙ্ক বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার নিচে তালিকা নিচে দেওয়া হলো এই তালিকা থেকে এই ছবি পাঁচজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে একটি চিত্রলেখ তৈরি করি তো বাঁদিকে দেখো বার দেওয়া আছে আর ডান দিকে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে এই তথ্যটার উপর ভিত্তি করে তোমাদেরকে চিত্রলেখ তৈরি করতে হবে দেখো একটা সুন্দর চিত্রলেখ আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি ওই ছবিটা সমান দেখো পাঁচজন ছাত্রছাত্রী তাহলে সোমবারে কত সংখ্যা আছে ছিচল্লিশ তাহলে পাঁচ দিন ওই ছিচল্লিশকে ভাগ করো তাহলে কাছাকাছি পাঁচ নয় পঁয়তাল্লিশ হুম পঞ্চাশটা দেখো একটু বেশি হয়ে যাচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তো এর কাছাকাছি ছিচল্লিশের কাছাকাছি দেখো না মিললে তোমাদেরকে সবচেয়ে যেটা কাছে আছে সেই সংখ্যাটা নিতে হবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশটা কাছাকাছি সংখ্যা তাহলে এটা নটা ছবি দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ঠিক আছে মঙ্গলবার আছে দেখো চল্লিশ এটা তো ভাগ করলে মিলে যায় পাঁচ আটটে চল্লিশ তাহলে আটটা ছবি দিতে হবে বুধবার আছে একচল্লিশ একচল্লিশও দেখো পাঁচ দিয়ে মিলবে না তাহলে কাছাকাছি কি হবে পাঁচ আটটে চল্লিশ এখানেও বুধবারের জন্য আটটা ছবি দিতে হবে বৃহস্পতিবার আছে পঁয়ত্রিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ মিলে যায় তাহলে সাতটি ছবি দিতে হবে শুক্রবার পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশও মিলে যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে শুক্রবারের জন্য নটা ছবি দেবে শনিবারে আছে তিরিশ পাঁচ ছয় তিরিশ মিলে যায় তাহলে এখানে ছটা ছবি দিতে হবে ঠিক আছে এইভাবে তোমরা নিজেরা চিত্রলেখটা দেখে বুঝে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে এরপর একশো অষ্টআশি পাতায় দুয়ের অঙ্কটা দেখো পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষায় বিভিন্ন প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো তথ্যগুলো চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করি একটা গাছের ছবি দেওয়া আছে সেই ছবি দশ নম্বরের জন্য ব্যবহার করব। ঠিক আছে বাঁদিকে দেখো বিষয় লেখা আছে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান আর ডান দিকে আছে প্রাপ্ত নম্বর তাহলে এই তথ্যগুলোর উপর তোমাকে একটা চিত্র বানাতে হবে ইমরান বাংলায় পেয়েছে ষাট নম্বর তাহলে দশ দি ষাটকে ভাগ করলে হবে ছয় তাহলে গাছ আঁকতে হবে ছয়টা অঙ্কে পেয়েছে বিরানব্বই দেখো বিরানব্বই যেহেতু দশ দিয়ে ভাগ করলে মেলে না তাই বিরানব্বইয়ের কাছের সংখ্যা হচ্ছে নব্বই নয় দশে নব্বই তাহলে নব্বই ধরে নিয়ে নয়টা ছবি দিতে হবে ইংরাজিতে পেয়েছে ছিয়াশি ছিয়াশিকেও দশ দিয়ে ভাগ করলে মেলে না তাই ছিয়াশির কাছাকাছি সংখ্যা হচ্ছে পঁচাশি তাই আট দশে আশি অর্থাৎ আটটা সম্পূর্ণ গাছ আঁকবো আর পাঁচ নম্বরের জন্য একটা অর্ধেক গাছ তাহলে পঁচাশি হবে ইতিহাসে পেয়েছে সত্তর তাহলে সাত দশে সত্তর মানে সাতটা গাছ আঁকলেই হয়ে যাবে সাতটা ছবি আঁকতে হবে ভূগোলে পেয়েছে একাত্তর একাত্তরও দশ দিয়ে ভাগ করে মেলে না তো একাত্তরের কাছাকাছি সংখ্যা হচ্ছে সত্তর তাহলে সাত দশে সত্তর সাতটা ছবি আঁকতে হবে বিজ্ঞানে পেয়েছে আশি এটা আট দশে আশি তাহলে আটটা ছবি আঁকতে হবে এর সাথে নিচে একটা কোয়েশ্চেন আছে দেখো চিত্রলেখ থেকে দেখি অঙ্ক ইংরাজি ও ভূগোলের জন্য কতগুলো চিত্রলেখ ব্যবহার করেছি তাহলে চিত্রলেখ থেকে আমরা দেখতে পাচ্ছি অঙ্কের জন্য নয়টি নয়টি ছবি ইংরেজির জন্য আটটি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ছবি আর ভূগোলের জন্য সাতটি ছবি বা চিত্রলেখ ব্যবহার করেছি এরপর তিনের অঙ্কটা এক পুস্তক বিক্রেতার সপ্তাহে ছয় দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া আছে দশটি বইয়ের জন্য এই আয়তাকার চিত্র ব্যবহার করে নিচের তালিকার চিত্রলেখ তৈরি করি এখানে বাঁ দিকে বার দেওয়া আছে আর বিক্রি করা পুস্তকের সংখ্যা ডান দিকে আছে তো চিত্রলেখ থেকে মঙ্গলবার বুধবার ও শুক্রবারের জন্য কতগুলো ছবি নেব আর একটা প্রশ্ন আছে ছয়টি বইয়ের জন্য ত্রিভুজাকৃতি ছবি ব্যবহার করে উপরের তালিকার একটি চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি প্রথমের এই চিত্রলেখটি আয়তাকার চিত্র সমান দশটি বই ধরে নিয়ে দেখিয়েছি তো সোমবার বিক্রি হয়েছে পঁয়ষট্টিটা তাহলে পঁয়ষট্টিটা দেখো ছয় দশে ষাট অর্থাৎ ছটা ছবি দিতে হবে আয়তাকার চিত্র আর একটা অর্ধেক দিতে হবে দশের অর্ধেক পাঁচ তাহলে আর একটা ছবি অর্ধেক ছয়টা সম্পূর্ণ ছবি দিতে হবে আর একটা অসম্পূর্ণ ছবি মঙ্গলবারে আছে ছিচল্লিশটা তাহলে ছিচল্লিশ তো মিলবে না তো ছিচল্লিশের কাছাকাছি সংখ্যা নিতে হবে পঁয়তাল্লিশ তাই চার দশে চল্লিশ অর্থাৎ চারটে সম্পূর্ণ ছবি আর একটা অসম্পূর্ণ ছবি অর্থাৎ পাঁচটি বই বুধবারে আছে বত্রিশ বত্রিশও মিলবে না তো বত্রিশের কাছাকাছি সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে তিন দশে তিরিশ তিনটে ছবি নিতে হবে বৃহস্পতিবার আছে পঞ্চাশটা এটা তো মিলে যায় পাঁচ দশে পঞ্চাশ তাই পাঁচটা আয়তকার চিত্র নিতে হবে শুক্রবারে আছে আটচল্লিশ একটা চিত্র সমান দশটি বই ধরে আটচল্লিশ মিলবে না তাই আটচল্লিশের কাছাকাছি সংখ্যা পঞ্চাশ ধরে নিতে হবে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ পাঁচটা আয়তকার চিত্র নিতে হবে শনিবারে আছে চুয়ান্ন চুয়ান্নটাও মিলবে না তাই চুয়ান্নর কাছাকাছি সংখ্যা হবে পঞ্চান্ন পঞ্চান্নটা নিতে হবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ পাঁচটি সম্পূর্ণ ছবি আর একটা অসম্পূর্ণ ছবি তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন পাঁচটা সম্পূর্ণ ছবি আর একটা অসম্পূর্ণ ছবি নিতে হবে শনিবারের জন্য শেষে একটা প্রশ্ন আছে চিত্রলেখ থেকে মঙ্গলবারের জন্য চারটি সম্পূর্ণ একটি অসম্পূর্ণ ছবি নেব বুধবারের জন্য তিনটি সম্পূর্ণ ছবি নেব আর শুক্রবারের জন্য পাঁচটি সম্পূর্ণ ছবি নেব এখন এই চিত্রলেখটি ত্রিভুজ আকৃতির চিত্র সমান ছয়টি বই ধরে নিয়ে করতে হয়েছে তো সোমবারে পঁয়ষট্টিটা তো ছয় দিয়ে তো পঁয়ষট্টিকে ভাগ করলে মিলবে না তাই পঁয়ষট্টির কাছাকাছি সংখ্যা ছষট্টি নিতে হবে ছয় এগারো ছিষট্টি তাই এখানে সোমবারে এগারোটা ত্রিভুজাকৃতি চিত্র নেব মঙ্গলবার আছে ছিচল্লিশ ছিচল্লিশটাকেও ছয় দিয়ে মেলাতে পারব না তাই ছিচল্লিশের কাছাকাছি সংখ্যা আটচল্লিশ নিতে হবে আটচল্লিশটা তাকেও ছয় দিয়ে ভাগ করলে মেলে ছয় আটটে আটচল্লিশ তাই এটা আটটা চিত্র নিতে হবে বুধবার আছে বত্রিশ তো বত্রিশও ছয় দিয়ে মেলাতে পারবো না তাই বত্রিশের কাছাকাছি সংখ্যা তিরিশ নিতে হবে পাঁচ ছয় তিরিশ তাই এখানে বুধবারের জন্য পাঁচটি চিত্র নেব বৃহস্পতিবার দেখো আছে পঞ্চাশটা বই বিক্রি হয়েছে তো পঞ্চাশটাও কিন্তু ছয় দিয়ে ভাগ করলে মিলবে না তাই পঞ্চাশের কাছের সংখ্যা আটচল্লিশ নিতে হবে ছয় আটটা আটচল্লিশ তাই বৃহস্পতিবারে আটটা চিত্র আঁকবে শুক্রবারে আছে আটচল্লিশ এটা তো মিলে যাবে ছয় আটটা আটচল্লিশ আটটা চিত্র আঁকতে হবে তারপর শনিবার আছে চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন এখানে শনিবারে নয়টা চিত্র আঁকতে হবে সবশেষে তোমাদের একটা প্রশ্ন আছে ছয়টি বইয়ের জন্য ত্রিভুজ ছবি ব্যবহার করে উপরের তালিকার একটা চিত্রলেখ তৈরি করি সেটা চিত্রলেখটা তৈরি করলাম ও তুলনা করি তো তুলনাটাই কী পাচ্ছি আয়তাকার চিত্র সমান দশটি বই ধরে নিয়ে আগে যে চিত্রলেখটা অঙ্কন করলাম সেখানে সোমবার বৃহস্পতিবারের তথ্যটা স্পষ্টভাবে পাচ্ছি আর এখন ত্রিভুজাকৃতি আকৃতি চিত্র সমান ছয়টি বই ধরে নিয়ে যে চিত্রলেখটা অঙ্কন করলাম সেখানে শুক্র শনিবারের তথ্যটা স্পষ্টভাবে পাচ্ছি এটাই দুটোর মধ্যে পার্থক্য দুটো চিত্রলেখর মধ্যে